abi jeta marjan pathor diya lahu 70 alf baban oi shohore dukar age 70000 gate thakbe ala kulli babin 70 alf malaikatan prottek gate 70000 ferishta thakbe جعل الله خلق الله لحافظ القران حافظ القران এর জন্য শহরটা আল্লাহ বানাইছেন হাফেজ কুরআন যখন ঢুকবে প্রত্যেক গেটে 70000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে শুধু সালাম দিবে না গার্ড অফ অনার দিবে না প্রত্যেকের হাতে একটা হাদিয়া থাকবে একটা উপটকন থাকবে আর হাফেজের সামনে রাখবে আর চিৎকার দিয়ে বলবে হাযা কিরামাতান লিল কুরআন এটা কুরআনের মর্যাদার জন্য তোমাকে দেওয়া হলো শেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতা তাকে সালাম দেওয়া শেষ হবে কত ফেরেশতা 490 কত 490 কোটি আবার মা বাবা যখন ঢুকবে তাদের কো দিবে পিতৃত্বের সালাম মাতৃত্বের সালাম মাতৃত্বের উপটকন পিতৃত্বের উপটকন পিতা হওয়ার কারণে উপটকন দিবে ফেরেশতারা সালামও দিবে আর উপটকনও দিবে দুনিয়ায় তোমাকে কেউ তালাশ করে নাই তোমার ছেলে আলেম হইছে দুনিয়ায় তোমার দিকে কেউ তাকায় নাই হাফেজ হইছে তোমার দিকে কেউ তাকায় নাই অনেকে নাকও ছিটকাইছে লোকটাকে তো ভালো মনে করতাম শিক্ষিত মনে করতাম টাকাওয়ালা মনে করতাম পয়সাওয়ালা মনে করতাম সামাজিক মনে করতাম সমাজের নামি দামি মনে করতাম এই ছেলেটাকে হাফেজ বানাইলো আলেম বানাইলো চলবে কি করে এটা কেন বানাইলো দুনিয়ার স্রোত একদিকে এ আরেক দিকে গেল কেন নতুন শিক্ষা জেনারেল শিক্ষা শিক্ষিত করলো না আলেম ওলামা কেন বানাইলো এ নাবে যেটা মারজান পাথর দিয়া লাহু 70 আলফ বাবান ওই শহরে ঢোকার আগে 70000 গেট থাকবে আলা কুল্লি বাবিন 70 আলফ মালাইকাতান প্রত্যেক গেটে 70000 ফেরেশতা থাকবে جعل الله خلق الله لحافظ القرآن حافظ القرآن এর জন্য শহরটা আল্লাহ বানাইছেন حافظ القرآن যখন ঢুকবে প্রত্যেক গেটে 70000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে শুধু সালাম দিবে না গার্ড অফ অনার দিবে না প্রত্যেকের হাতে একটা হাদিয়া থাকবে একটা উপটকন থাকবে আর হাফেজের সামনে রাখবে আর চিৎকার দিয়ে বলবে হাযা কিরামাতান লিল কুরআন এটা কুরআনের মর্যাদার জন্য তোমাকে দেওয়া হলো শেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতা তাকে সালাম দেওয়া শেষ হবে কত ফেরেশতা 490 কত 490 কোটি আবার মা বাবা যখন ঢুকবে তাদের কো দিবে পিতৃত্বের সালাম মাতৃত্বের সালাম মাতৃত্বের উপটকন পিতৃত্বের উপটকন পিতা হওয়ার কারণে উপটকন দিবে ফেরেশতারা সালামও দিবে আবার উপটকনও দিবে দুনিয়ায় তোমাকে কেউ তালাশ করে নাই তোমার ছেলে আলেম হইছে দুনিয়ায় তোমার দিকে কেউ তাকায় নাই হাফেজ হইছে তোমার দিকে কেউ তাকায় নাই অনেকে নাকও ছিটকাইছে লোকটাকে তো ভালো মনে করতাম শিক্ষিত মনে করতাম টাকাওয়ালা মনে করতাম পয়সাওয়ালা মনে করতাম সামাজিক মনে করতাম সমাজের নামি দামি মনে করতাম এই ছেলেটাকে হাফেজ বানাইলো আলেম বানাইলো চলবে কি করে এটা কেন বানাইলো দুনিয়ার স্রোত একদিকে এ আরেক দিকে গেল কেন নতুন শিক্ষা জেনারেল শিক্ষা শিক্ষিত করলো না আলেম ওলামা কেন বানাইলো এ